শুধুমাত্র শাহানা নারকেলচাঙ্গা বা ফুলবাগান নয়, এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ খবর। তার কারণ, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব, সেই তাণ্ডবের রেশ কিছুটা আন্দাজ করতে পেরে আগে থেকেই কিন্তু পূর্ব রেল তরফ থেকে একেবারে তদারকি করা হয়েছিল। শিয়ালদা এবং হাওড়া শাখার আপ এবং ডাউন লাইনের ট্রেন বাতিল করা হয়েছিল, একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল নিরাপত্তার খাতিরে। হাওড়া শিয়ালদা শাখায় বাতিল হয়েছিল একাধিক ট্রেন, এখনো পর্যন্ত কিন্তু আপ এবং ডাউন লাইনের একাধিক ট্রেন বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আপ এবং ডাউনে কোনো ট্রেন চলছে না। রেমালের আগেই কিন্তু পূর্ব রেলের তরফ থেকে সতর্কতা অবলম্বন করার জন্য এবং সকাল 9টার পর ট্রেন চলাচল শুরু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে রেমালের প্রভাব পড়েছে ট্রেন পরিষেবার উপরেও। একেবারেই বিস্তারিত জানবো এখন কি পরিস্থিতি, সমস্ত আপডেট আপনাদের দেবো। ইন্দ্রনীল রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি। ইন্দ্রনীল, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবের রেশ আন্দাজ করতে পেরেই পূর্ব রেলের তরফ থেকে বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছিল এবং তার পাশাপাশি ট্রেন বাতিল করা হয়েছিল। এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, গোটা বিষয়টা জানবো। একদমই দেখো, সকাল থেকে যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখায় পড়েছে এবং এর জেরে কিন্তু প্রায় সমস্ত ট্রেনই কিন্তু বাতিল করা হয়েছে। যেটা জানা যাচ্ছে পূর্ব রেল সূত্রে, যে এই পরিষেবা স্বাভাবিক করতে কিন্তু বেলা হবে, অর্থাৎ 9টা থেকে 10টা হবে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে। কারণ যেভাবে প্রচুর জায়গায় গাছ পড়ে গিয়ে এবং তার ছিঁড়ে গিয়ে বিপত্তি হয়েছে, এর জেরেই কিন্তু এমন সমস্যায় পড়তে হচ্ছে সপ্তাহের প্রথম দিনকে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। এবং দক্ষিণ শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং সকাল 9টা 10টার পর কিন্তু কিছুটা হলো পরিস্থিতি স্বাভাবিক হতে পারে, এমনটাই কিন্তু আশা করছে পূর্ব রেলের আধিকারিকরা। তবে আপাতত যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু ব্যাহত হয়েছে হাওড়া লক্ষ্মীকান্তপুর, হাওড়া মাঝেরা, এই সরি শিয়ালদা মাঝেরাট, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর, এইসব জায়গায় কিন্তু ব্যাহত হয়েছে এবং হাওড়ায় রেল পরিষেবাও কিন্তু এফেক্টেড হয়েছে, এমনটাই কিন্তু পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। আপাতত পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে অবশ্যই নজর থাকবে, তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।